আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজিট শিক্ষা আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্পানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেন টিউটোরিয়ালে আর মেন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে বন্ধুরা আজকে আমরা জানব আপনি নোয়াখালী থেকে লাকসাম যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে দেখাই আপনি নোয়াখালী থেকে লাকসাম যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে উপকূল এক্সপ্রেস উপকূল এক্সপ্রেস যে ট্রেনটি সেটি নোয়াখালী থেকে ছাড়বে ভোর ছয়টায় এবং এটি লাকসাম গিয়ে পৌঁছোতে সময় লাগবে এক ঘন্টা পঁচিশ মিনিট এখানে আমি যদি আপনাদেরকে ভাড়ার তালিকা দেখাই এখানে স্নিগ্ধা এসি বগির যে নর্মাল সিট এর মূল্য হচ্ছে একশো তো পনেরো টাকা এবং এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য হচ্ছে ষাট টাকা তো এছাড়াও এরপরে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সামাতাত এক্সপ্রেস সামাদাত এক্সপ্রেস যে ট্রেনটি সেটি নোয়াখালী থেকে ছাড়বে সকাল সাতটা তিরিশ মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে সকাল নয়টা পনেরো মিনিটে এরপরে রয়েছে ঢাকা এক্সপ্রেস ঢাকা এক্সপ্রেস যে ট্রেনটি সেটি নোয়াখালী থেকে ছাড়বে রাতের আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে রাতের দশটা পঁয়তাল্লিশ মিনিটে তো আপনি এই ট্রেনের উপকূল এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেটি বুধবারে বন্ধ থাকে এবং সামাতত এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেটি বুধবারের দিন বন্ধ থাকে আর ঢাকা এক্সপ্রেস যে ট্রেনটি সেটি প্রত্যেক দিনই চলে তো আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজেড শিক্ষার সঙ্গেই থাকবেন